হ্যালো বন্ধু বন্ধু, সকলকে স্বাগত জানাচ্ছি ভিলেজ গেমার ইউটিউব চ্যানেল একটা নতুন ফ্রেশ ভিডিও। তো গাইজ, এই ভিডিওর মধ্যে তোমাদেরকে ভাই কোবরা রেস বান্ডেল এখানে দেখতে পাচ্ছ, এই বান্ডেলটা আমি নিয়ে নিয়েছি, সেটা দেখিয়ে দেবো যে ভাই কত ডায়মন্ড লাগলো অ্যান্ড কীভাবে স্পিন করবে তোমরা। অ্যান্ড ভাই সিরুকে একটা একদম ফ্রিতে পাবে, অ্যান্ড যেগুলো ফ্রি আইটেম আছে সেগুলো তোমাদেরকে নিয়ে দেখিয়ে দেবো। তো সেগুলো জানার জন্য আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো, এবং চ্যানেল যখন আসছো অবশ্যই জানি সাবস্ক্রাইব করে যেটা বেল আইকনটা যেটা অলরেডি সেট করে রেখো, যাতে আমার কোনো ভিডিও তোমাদের মিস না হয়। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে নিই। অ্যান্ড ভাই তোমাদেরকে বলি, ভিডিওটা একটু বড় হতে চলেছে, তো অবশ্যই কেউ স্কিপ না করে পুরোটা দেখো, কারণ আমি অনেক স্পিন করেছি অ্যান্ড কীভাবে স্পিন করেছি অ্যান্ড কত ডায়মন্ড টোটাল লাগলো অবশ্যই তোমরা দেখে নাও, তারপরে তোমরা স্পিন করবে। ওকে গাইস, এখানে দেখতে পাচ্ছ বান্ডেলটা নেওয়া রয়েছে, তো তোমাদেরকে স্পিনটাও দেখাবো, কারণ আমি রাত্রেবেলা 2-2:30 সময় করে স্পিন করেছিলাম, কারণ গাইস রাত 12টার পর আপডেট এসেছিলো, র্যাঙ্ক পুশ করেছিলাম বলে হয়নি। তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দেবো। অ্যান্ড ভাই তার আগে তোমাদের ফ্রি রিওয়ার্ডগুলো দেখিয়ে দিই, তো এখানে যাও অ্যান্ড ভাই, এটা তো লেজেন্ডারি রয়্যালে চলে গেলাম। অ্যান্ড ভাই এখানে যাও, অ্যান্ড ভাই এখানে লগ ইন রিওয়ার্ডে যাও, অ্যান্ড ভাই এখানে কোবরা বলে দিচ্ছে দেখতে পাচ্ছ, এখানে সিরু ক্যারেক্টার কিন্তু দিয়ে দিল। গাইস তো তোমরা এখানে জাস্ট তোমরা এলেই তোমাদেরকে প্রথমেই দেখাবে কোবরা লগ ইন মানে সিরু ক্যারেক্টার ক্লেম করার জন্য, বাট আমি ঢুকেছিলাম এখানে তাই তোমাদেরকে দেখালো না, বাট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে গিয়ে পেয়ে গেছি। অ্যান্ড ভাই বেশি দেরি করবো না, কারণ স্পিনের ওখানে কিন্তু অনেকটা সময় লাগবে। এখানে দেখতে পাচ্ছ সিরু ক্যারেক্টার কিন্তু ফাইনালি পেয়ে গেছি। ওকে গাইস, অ্যান্ড ভাই তাছাড়া আর কি দিচ্ছে ফ্রিতে তোমাদেরকে দেখাই, যেখানে কোবরা ক্যালেন্ডার কোবরা চেক ইনে দেখো 7 দিনে, এখানে যে ব্যাকপ্যাকটা দেওয়ার কথা ছিল এখানে ব্যাকপ্যাকটা দিয়ে দিল। অ্যান্ড ভাই এখানে দেখতে পাচ্ছ কল ব্যাক ইভেন্ট এসেছে, অ্যান্ড কল ব্যাক ইভেন্টে তোমাদের গ্রানেড স্কিন দেওয়া হচ্ছে, তো এটা কীভাবে কমপ্লিট করবে তোমাদেরকে 1-2 ঘন্টা পরেই কিন্তু আমি একটা ভিডিও দিয়ে দেবো, যেটা কল ব্যাক ইভেন্ট একবার পুরো কমপ্লিট করে দেখিয়ে দেবো। গাইস একদম পুরো কমপ্লিট করে দেখিয়ে দেবো ট্রিক সমেত, তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে, যারা নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। গাইস অ্যান্ড ভাই এখানে দেখতে পাচ্ছ টোকেন পাবে, তো চলো আর কিছু বলার নেই, এবার তোমাদেরকে নিয়ে যায় একদম মেন ইভেন্টের দিকে, অ্যান্ড ভাই স্পিনগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। ওকে গাইস তো এখানে দেখতে পাচ্ছ এখানে চলে এলাম আমার অ্যাকাউন্টে, অ্যান্ড ভাই এখানে দেখো টপ আপ হয়ে গেল, অ্যান্ড টপ আপ হয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টে এখন ডায়মন্ড হবে 1702। ওকে তো 1702 ডায়মন্ড এখানে দেখতে পাচ্ছ, ওই যে ব্যাকপ্যাকটা ছিল সেই ব্যাকপ্যাকটাও কিন্তু পেয়ে গেলাম। অ্যান্ড ভাই 1702 ডায়মন্ডের পরে কতগুলো ডায়মন্ড তোমাদের যাবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাবো, নাহলে অনেক বড় ভিড় হয়ে যাবে, কারণ অনেক স্পিন করতে হয়েছে। ওকে প্রথমে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই যে কীভাবে কী করতে হবে। এখানে দেখতে পাচ্ছ দেখো একটা রয়েছে টোকেন, অ্যান্ড ভাই দেখতে পাচ্ছ আছে এভলিউশন গানে মানে MP40 গানের টোকেনটাও রয়েছে। ওকে তো এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে বান্ডেলটা, অ্যান্ড ভাই বাঁদিকে দেখতে পাচ্ছ চারখানা ইমোট আছে, ওকে কালার বলে রয়েছে, এখানে কালার চেঞ্জ করতে পারো। এখানে দেখতে পাচ্ছ 4টে টোকেন থাকলে তোমরা ফিস্টে স্কিন পাবে, আর 5টা হয়ে গেলে বান্ডেল পাবে। অ্যান্ড ভাই 1টা 2টো টোকেনে তোমরা ব্যানার আবদার নিতে পারবে, অ্যান্ড 3টে টোকেনে তোমরা দিতে পারবে একে। ওকে তো এখানে দেখতে পাচ্ছ আমি গোল্ড রয়্যালে প্রথমে স্পিন করছি, তোমরা জানো আমি পুরো সব কিছু আনইকুইপ করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ আমি ম্যাক্সিমাম নিয়ে তোমাদের স্পিন করছি। ওকে তোমরা জানো আমার ট্রিকটা, আমি প্রত্যেকবার এরকম করেই করি, অ্যান্ড সব কিছু A to Z আনইকুইপড করে দিয়েছি। ওকে A to Z গান স্কিন থেকে শুরু করে ড্রেস ক্যারেক্টার ফ্যারেক্টার থেকে শুরু করে যা কিছু ছিল, ওকে একদম নতুন গেম যেমন হয়। অ্যান্ড ভাই এখানে ভুল করে কেটে ঢুকে গিয়েছিলাম, অ্যান্ড ভাই দেখতে পাচ্ছ এখানে স্পিডে তোমাদেরকে দেখাচ্ছ, ওকে নাহলে অনেক বড় হয়ে যাবে, এখানে গোল্ড রয়্যালে 10 স্পিন। ওকে অ্যান্ড এরপরে চলে যাবো, তারপরে তোমাদের করব ওই লেজেন্ডারি রয়্্যাল স্পিন। ওকে তো এখানে দেখতে পাচ্ছ লেজেন্ডারি রয়্যাল স্পিন, অ্যান্ড ভাই প্রথমে সবার প্রথমে করব 90 ডায়মন্ড স্পিন। ওকে এখানে 90 ডায়মন্ড স্পিন, অ্যান্ড ভাই দেখতে পাচ্ছ গাইজ ফাইনালি একটা প্রথমেই ফার্স্ট স্পিনেই পড়ে গেছে আমার একটা টোকেন। ওকে অ্যান্ড ভাই তারপরে দেখতে পাচ্ছ আবার 90 স্পিন, অ্যান্ড এখানে পেলাম ফালতু আইটেম, অ্যান্ড ভাই আবার স্পিন, অ্যান্ড ভাই দেখতে পাচ্ছ আবার পেলাম ফালতু আইটেম, অ্যান্ড ভাই আবার এবার স্পিন, অ্যান্ড ভাই আবার পাচ্ছি ফালতু আইটেম। ওকে তো দেখলে প্রথম চান্সে পড়লো, বাট তারপরে কিন্তু পড়তে যাচ্ছে না। অ্যান্ড ভাই তারপরে আবার 90 স্পিন, তো তোমাদেরকে বলি 90 করে স্পিন করবে, ওকে তাহলে পড়ার চান্স বেশি থাকে। ওকে তো এখানে দেখতে পাচ্ছ আবার কিন্তু আমি গোল্ড রয়্যালে স্পিন করছি, ওকে গোল্ড রয়্যালে স্পিন করার একটা ট্রিক আছে, তো ওই জন্যই গোল্ড রয়্যালে আমি স্পিন করি। অ্যান্ড ভাই দেখতে পাচ্ছ গোল্ড রয়্যালে স্পিন করার পরেই দেখো 90 মারলাম, অ্যান্ড আবার একটা টোকেন কিন্তু 2টো টোকেন হয়ে গেছে। অ্যান্ড ভাই আমার আর একটা টোকেন হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। ওকে অ্যান্ড এখানে দেখো যে ব্যাগটা আছে তোমাদেরকে বলেছিলাম, এই ব্যাগটাতে তোমরা 3টা আইটেম এক্সচেঞ্জ করে তোমরা আবার স্পিন করতে পারো। ওকে তো এখানে দেখতে পাচ্ছ আমি সব এক্সচেঞ্জ করলাম, অ্যান্ড 7টা স্পিন হবে। ওকে তো এখানে 7টা স্পিন করবো, অ্যান্ড ভাই দেখতে পাচ্ছ ও ভাই সাহেব এখানে দেখো এক্সচেঞ্জ করে আমি আবার একটা কিন্তু টোকেন পেয়ে গেছি গাইজ, ফ্রিতেই বলতে পারো একরকম। তো যাই হোক এখানে অ্যান্ড ভাই এখানে দেখতে পাচ্ছ আবার ফালতু আইটেম, অ্যান্ড ভাই চলো আবার কিন্তু এখান থেকে আবার কিন্তু এখান থেকে স্পিন হচ্ছে। অ্যান্ড ভাই দেখতে পাচ্ছ পেট ফুড, ভাই পেট ফুড নিয়ে কী করবো গাইজ, পেট ফুড নিয়ে করবোটা কী, পেট ফুড নিয়ে কী করবো। ওখানে দেখতে পাচ্ছ আবার কিন্তু ভাই সাহেব ভাই সাহেব ভাই সাহেব ভাই সাহেব কত ডায়মন্ড লল যাচ্ছে দেখতে পাচ্ছ গাইজ। তো তোমরা যদি স্পিন করো ভাই 90 স্পিন করো, আমি বারবার বলছি তোমরা 20 করতে পারো পড়তে পারে, বাট 90 পড়ার চান্স বেশি। ওই 20 আমি 2-1টা করে মাঝে মাঝে করেছি, বাট 20তে পড়ার চান্স একটু কম।
ভাই সাব দেখলে গাইজ, আর একটা একটু সরে গেলে আমার আর একটা টোকেন হয়ে যায় গাইজ। এখন দেখতে পাচ্ছ 1052 ডায়মন্ড আছে, ওকে 1052 ডায়মন্ড ভাই, 1700 ছিল মানে 700 চলে গেছে, ওকে গাইজ। অ্যান্ড ভাই এখানে আবার স্পিন চলছে গাইজ, দেখা যাক কী হয়। গোল্ড রয়্যাল স্পিন অ্যান্ড ভাই, গোল্ড রয়্যাল স্পিন অ্যান্ড তারপরে আবার একটা ট্রিক অ্যান্ড ভাই, দেখা যাক পরে নাকি। অ্যান্ড ভাই গোল্ড রয়্যাল পরে আবার একটা লসেস পাচ্ছে, 90 স্পিন করে কিন্তু আবার কিন্তু পড়ে গেছে গাইজ। হো 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 হো, ট্রিকটা মানে গাইজ কাজ করছে, বুঝতে পারছো? তিনটে টোকেন পেলাম এরকম করে। অ্যান্ড ভাই এরপরে কিন্তু টোকেনটা পেতে আমার অনেক সময় লাগবে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ টোকেন 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 অ্যান্ড টোকেন কাজ। এখানে দেখতে পাচ্ছ এখানে গোল্ড রয়্যাল স্পিনটা করলাম, অ্যান্ড ভাই বান্ডেলটা রেয়ার আইটেম পড়ে গেছে, তার জন্য ভাই পরেরটা দেওয়ার কাজ করবে নাকি দেখা যাক। চলো গাইজ, অ্যান্ড ভাই এখানে কাজ করলো না। যাই হোক ভাই, ফ্রেগমেন্ট ইউনিভার্সাল ফ্রেগমেন্ট ক্যারেক্টার ফ্রেগমেন্ট নিয়ে কী করবো, গান বক্স ফালতু গান বক্সগুলো নিয়ে কী করবো গাইজ। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ও ভাই সাপ আবার কিন্তু এখানে এক্সচেঞ্জ করছি, অ্যান্ড ভাই আবার এক্সচেঞ্জ করছি, মানে যে যে রিওয়ার্ডগুলো পেয়েছি সেগুলো দিয়ে আবার স্পিন করছে কি, ওকে গাইজ। অ্যান্ড ভাই এখানে দেখতে পাচ্ছ লেভেল যেটা ক্যারেক্টার লেভেল যেটা ইএক্সপি কার্ড আছে সেটাও কিন্তু দিচ্ছে 24 ঘন্টা করে আছে, তো ওটারও কিন্তু 100 ডায়মন্ড দাম গাইজ। যাই হোক, ওহো হো 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 ওহো ওহো হো হো, তো চলো গাইজ দেখতে পাচ্ছ এখন স্পিন হচ্ছে, ওকে গাইজ। তো ভাই কত ডায়মন্ড গেলে লুটে নিল গাইজ, আর 700 1000 ডায়মন্ড চলে গেলো গাইজ। এখন গোল্ড রয়্যাল স্পিন অ্যান্ড ভাই 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 গোল্ড রয়্যাল স্পিন অ্যান্ড ভাই, এখন অবধি ভাই তিনটে টোকেনে গিয়ে আমাকে আটকে দিয়েছে গাইজ, সরি গাইজ চারটে টোকেনে গিয়ে আমাকে আটকে দিয়েছে, একটা টোকেন জাস্ট গাইজ বাকি আছে। একটা টোকেনের জন্য আমাকে কিন্তু অনেক ডায়মন্ড খেয়েছে গাইজ, লাস্ট টোকেনটা বের করতে কিন্তু সত্যি ভাই মানে পাগল করে দিয়েছে আমাকে, লাস্ট টোকেনটা বের করতেই দিচ্ছে না। ফাইনালি লাস্ট অবধি বের করো তোমরা জানো, বাট কত ডায়মন্ড যাচ্ছে তোমরা দেখো, অ্যান্ড ভাই কীরকমভাবে স্পিন করছি তোমরা অবশ্যই দেখো গাইজ, ওকে। তো ভাই এখানে দেখতে পাচ্ছ ও হো হো ও, ফাইনালি গাইজ পড়ে গেছে, অ্যান্ড ভাই এখনও আমার দেখতে পাচ্ছ 482টা ডায়মন্ড রয়েছে গাইজ, এখনও 482টা ডায়মন্ড রয়েছে, মানে 1700 থেকে 482 মানে 500 বাদ দাও, মানে 1220 এরকম কিছু ডায়মন্ডের মধ্যে আমার 1219টা মতো এরকম মতো ডায়মন্ডে কিন্তু আমার বেরিয়ে গেছে। অ্যান্ড ভাই দেখতে পাচ্ছ 5টা আইটেম তোমাদের এখানে ডান দিকে দেখাচ্ছি, অ্যান্ড ভাই এখান থেকে সব কিছু ক্লেম করে তোমাদেরকে দেখাবো, বান্ডেলটা ওপেন করে দেখিয়ে দেবো কীভাবে কালার চেঞ্জ করতে পারবে না পারবে পুরো ডিটেলস, ওকে গাইজ। তো অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো গাইজ। তো চলো এখানে স্ক্রিনশট হয়ে গেল, অ্যান্ড ভাই এখানে ক্লেম, ও হো 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 আবতার আর ব্যানারটা ভাই ওপি আছে, ওকে গাইজ এখানে ব্যানার হয়ে গেল, অ্যান্ড ভাই এখানে দেখতে পাচ্ছ আবতার অ্যান্ড ভাই সাব। এরপরে চলে আসবে একটা একে স্কিন, এটা ভাই ভালো এবিলিটি নেই তো দরকার নেই, বাট পেয়ে গেছি ফ্রিতে। অ্যান্ড ভাই এখানে দেখতে পাচ্ছ ফিস্টের স্কিন, আগের ফিস্টের স্কিনটা 1400 ডায়মন্ড দিয়ে নিলাম গাইজ, নেওয়ার কোনো মানেই হলো না, এটা একটা পেয়ে গেলাম এমনিতেই। অ্যান্ড ভাই এখানে দেখছো বান্ডেলটা ভাই সাব, অ্যান্ড বান্ডেলটার সাথে সাথে তোমরা ইমোটগুলো দেখতে পাবো গাইজ, এখানে দেখতে পাচ্ছ বান্ডেলটা ওপেন করবো, অ্যান্ড ভাই ওর সাথে সাথে দুখানা ইমোট কিন্তু পেয়ে যাবো গাইজ ওপিওয়ালা। অ্যান্ড ভাই আরও দুটো ইমোট আছে তোমরা ফ্রিতে পাবে, চারটে ইমোটটা কীভাবে পাবে তোমাদেরকে দেখিয়ে দেবো, এখানে ইমোটটা দেখতে পাচ্ছ। অ্যান্ড ভাই আমার সব আনইকুইপ করা আছে দেখতে পাচ্ছ, ফাইল টাইল যা ছিল সব ডিলিট করে দিয়েছি, ওকে গাইজ। ফাইল টাইল যা ছিল মানে আমার যেটা গেমের যেটা ভাই ডাটা ফাইল থাকে, কস্টিউম প্যাক থাকে, ম্যাপ থাকে, আর থাকে সব কিন্তু ডিলিট করে দিয়েছি, ওকে গাইজ। অ্যান্ড ভাই অলকের ওপর কেমন লাগছে গাইজ দেখো, অ্যান্ড ওপরে দেখতে পাচ্ছ লেজেন্ডারি বলে অপশন আছে, অ্যান্ড ভাই এখানে যাও, এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছ বাঁদিকে ওপরে একটা কালার বলে অপশন আছে, অ্যান্ড ভাই চারটে ইমোট আছে, চারটে ইমোটই কিন্তু তোমরা একদম ফ্রিতে পাবে। আর এই ইমোটটা দেবো গাইজ, এই ইমোটটা তোমরা যখনই ভাই তোমার প্রোফাইলটাকে খুলবে দেখুন এরকম দেখাবে, অ্যান্ড গাইজ যখনই তোমাকে জয়েন রিকোয়েস্ট দেবে গ্রুপে যখনই ঢুকবে তখনই কিন্তু এরকমভাবে ইমোটটা দেখাবে। অ্যান্ড এই যে ইমোটটা দেখতে পাচ্ছ এটা যখন প্যারাশুটে জাম্প করে প্যারাশুট থেকে নামবে তখন কিন্তু প্লেন থেকে যখন নামবে তখন ওরকম দেখাবে, ওকে গাইজ এটা হচ্ছে এর কাজ। অ্যান্ড এটা দেখতে পাচ্ছ এটা তুমি ইমোটটা গিয়ে দেখাতে পারবে, অ্যান্ড ভাই এখানে দেখতে পাচ্ছ কালার অপশনে যাওয়ার পরে 4 রকম কালার আছে, তো তোমরা 4 রকম কালার একসাথে পুরো বান্ডেলটা একসাথে কালার চেঞ্জ করতে পারো দেখো এরকম, বা তোমরা এক একটা পার্ট একটা করে কালার চেঞ্জ করতে পারো। অ্যান্ড ভাই বলছিল যে মানে ইয়ে অনুযায়ী যে র্যাঙ্ক অনুযায়ী তোমাদের চেঞ্জ হবে, তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না যে কাউকে কিন্তু কনফার্ম করা হচ্ছে, ওকে গাইজ। তো আমি কনফার্ম করে নিয়েছি ইয়েলোটা, অ্যান্ড ভাই তারপর আবার রেডটাও যদি কনফার্ম করে আবার ইউজ করো সেটাও হবে। অ্যান্ড ইমোটগুলো ইকুইপ করছি তোমরা দেখতে পাচ্ছ ফাস্ট ফরওয়ার্ডে, অ্যান্ড ভাই ইমোটগুলো ইকুইপ করার পরে দেখো ভাই আমার ফাইলগুলো ডাউনলোড করা নেই, ওকে গাইজ। তো মানে ডিলিট করে দিয়ে আমি ভিডিওটা বানিয়েছি, ওকে মানে স্পিনটা করেছি, ওকে বুঝতে পারছো আমি এরকম করেই করি। তো যাই হোক কিছু করার নেই, এখানে হয়ে গেলো ইমোটগুলো ইকুইপড, অ্যান্ড ভাই একটা গ্রুপে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো, এখানে দেখতে পাচ্ছ গাইজ এরকম গ্রুপে যখনই এন্ট্রি হবে তখন কিন্তু এরকম দেখাবে আমাকে, যে ইনভাইট দিয়েছিলো তখন যখনই সঙ্গে সঙ্গে ঢুকে গেছি কোনো সাবস্ক্রাইবার বটে, তো যেই বটো ভাই যদি ভিডিওটা দেখছো ভাই থ্যাংক ইউ সো মাচ আমাকে অ্যাড করার জন্য গাইজ। অ্যান্ড ভাই দেখলে গাইজ ভাই সাপ,
ये हे इमोट गाइज एंड इमोटगुलो भाई ओपी लागजे मैंने सेरा लागजे सेरा लागजे। तो गाइज फाइनली तुम्हारे बेर कर देखिए दिलाम तो केमन लागलो अवश्य कमेंट कर जानियो एंड चैनल मतलब चैनल सब्सक्राइब करो गाइज हमारा टोटल 1200 मतलब डायमंड लेगे जाए तुम्हारा जो स्पिन करो तुम्हारा करते पर डायमंड क्योंकि लास्ट अब्दि बार करते गले डायमंड खेते पे आर अनेक कमे 500-1000 मध्यों क्योंकि बैरिए जो पे जैसे लाख भलो ओके गाइज एंड भाई तुम्हारे बोलो कॉल बैक इवेंटर वीडियो एक दिए देव वीडियो पोस्ट करारे एक दिए देव तो अवश्य चैनल सब्सक्राइब कर बेलटा अले सेट कर रखो जैसे तुम्हारा कर देते पर 5 मिनट मध्य हो तो चलो देखा पड़े को वीडियो तो तुम सुस्थ थको सबल थको टाटा बाय बाय।